দুর্ভাগ্যজনক যে একমাত্র রাজ বৃদ্ধি করিবর বাবে অসম সরকারে মানে মানুষের স্বাস্থ্য আর সামাজিক জীবনের প্রতি ভাবুকি দি পেলায় সুরার প্রচলন অধিক বৃদ্ধি করেছে। আর মুখ্যমন্ত্রী মহোদয় এই ক্ষেত্রে কেতিয়াবা কয় মানে গান্ধীজির নাম লৈ লৈ যেতিয়া গুহত্যা বিরোধী আইনখন অসমত আনিছিল তেতিয়া কৈছিল ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসিত এই গুহত্যা বন্ধ হব লাগা বলে লিখা আছে। ঠিক তেনেকৈ ইউ সি সির কথাটো কলেও কয় যে ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি অনুসরি ইউনিফর্ম সিভিল কোড হব লাগে। এতিয়া কথাটো হল যে তাতেই লিখা আছে যে স্বাস্থ্যৰ বাবে হানিকর সামাজিক পরিবেশ বিনষ্ট করা মাদক দ্রব্য প্রচলনও বন্ধ করব লাগে। মুখ্যমন্ত্রী সেই কথাটো কিয় নকয়? তেখেতে যদি ইমান সংবিধানে মানি থাকে তেখেতে নিজের স্বার্থত মানে সংবিধানখনকে টুইস্ট করা কামটো করে আছে, সেইটো দুর্ভাগ্যজনক দেশের বাবে।